परिजन साहित्यम कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादन सहगन ललिता श्री विशाखानितमस्तम नमो विष्णु पादाय कृष्ण प्रस्थाय भोटले श्रीमते नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणीप्रचारिणे निर्विशेषशून्यवादि देशतारिने। आजनलम्बितभुजौ कनकावदातौ कपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ दिजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नीलाचल निवासाय निताय परमामने बलभद्रसुभद्राभ्यगन्नाय ते नमः जय श्रीकृष्ण चैतन् प्रभुनितानन्द्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओ नमो भगवते वासुदेवाय ओ नमो भगवते वासुदेव नारायणं नमस्कृत्य नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायम् उदीरयेत् त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं। सहितवतारम् अपार संसार समुद्र से तुम भजा भजामहे भागवत स्वरूप गन्थला भागवतम चतुर्थ स्कन्धे अष्टाविंशति अध्याय आजक आलोचना श्लोक श्लोके आलोचना प्रसंग পুরঞ্জনের পরবর্তী জন্মে নারীত্ব প্রাপ্তি এই উপলক্ষে আটশো আঠানব্বইতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি नम अङ कृष्ण कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नितिनामिने नम आचार्य पादाय नीतायि कृपा प्रदायिने कथा धामदाय नगर ग्राम तारिने भागवत महात् হেম সিংহযুত সপমান লভতে স্বর্ণ সিংহাসনে ভাগবতমকে রেখে কেউ যদি কোনো বৈষ্ণবকে দান করেন তিনি ব্রহ্মগতি ব্রহ্ম সাজুজ্য লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই তামাদের আলোচনা উনত্রি শ্লোক থেকে ঊনত্রিশ সবাই বলবেন উপয় এম এ বীর্যপণাম বৈদর্ভীমলয়ধ্বজ যুধি নির্জিত্য রাজন পাণ্ডহ পুর পুরঞ্জয় পাণ্ড পর পুরঞ্জয় উপযপনাম বৈধর্ভী মলয়ধ্বজহ যুধি নির্জিত রাজন্যান পাণ্ড পর এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইসন প্রতিষ্ঠাতাচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তে শিলক অভয় ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত অনুবাদ বিদর্ভ রাজের দহিতা বৈদর্ভীর বিধা বিবাহ হয়েছিল পাণ্ডু দেশের মলয়ধ্বজ নামক এক অত্যন্ত শক্তিশালী ব্যক্তির সঙ্গে অন্যান্য রাজকুমারদের পরাজিত করে তিনি বিদর্ভ রাজকন্যাকে বিবাহ করেছিলেন এখন কিন্তু প্রঞ্জন থেকে চলে গেছে প্রসঙ্গ বৈদর্ভী রূপে কন্যারূপে রূপে তিনি জন্মগ্রহণ করেছেন এর আগের শ্লোকে আমরা পেয়েছি তো এখন সেই মেয়েটারও বিবাহ হয়ে গেল কার সঙ্গে বিবাহ হলো না মলয় ধ্বজ নামক এক শক্তিশালী রাজকুমারের সঙ্গে তাৎপর্য ক্ষত্রিয় রাজকন্যাদের বিবাহের সময় কতগুলি শর্ত প্রদান করার প্রথা প্রচলিত ছিল যেমন দ্রৌপদীর বিবাহের সময় শর্ত ছিল যে জলে একটি মাছের প্রতিবিম্ব দেখে সেই মাছটিকে বান বিদ্ধ করতে হবে এটা গেল পাণ্ডবদের ক্ষেত্রে অর্জুনের ক্ষেত্রে দ্রৌপদীর বিবাহের সময় লক্ষ্যভেদ ছিল এবং এটাতে গেলে একটা বংশের ঐতিহ্য বা বংশের এটা আডম্বরতা বিবাহের এখন যেরকম একটা আডম্বর এসছে যে আমাদের এই কি বলে এখন আর ওই রকম যে রাজসভা করে স্বয়ম্বর সভা করে নির্বাচন করবেন ওটা এখন আর নেই হ্যাঁ এখন হোয়াটসঅ্যাপের দ্বারা মোটামুটি পতিপত্নী নির্বাচন হচ্ছে হ্যাঁ অনেকটা অনেকটা সহজ করে দেওয়া হয়েছে তারপরে সেখানে আর কি হতো যে রাজকন্যা হয়তো রাজকুমারকে কোনো দিন দেখেইনি। আর রাজকুমারও রাজকন্যাকে কোনো দিন দেখেনি সেখানে প্রথম দেখাতেই বীর্য সুলকা দিয়ে সে বীর্য সুলকা তার শক্তি তার সামর্থ্য দেখিয়ে তিনি রাজকন্যার মনকে জয় করতেন এখনো ওই রকম কিছুটা আছে তুমি কিছু ভালো চাকরি করো তোমাকে বিয়ে করবো হাই আগে ছিল ছেলেরা মেয়েদের কাছে পঞ্চায়েত মেয়ে বাড়ির কাছে এখন হয়ে গেছে উল্টো মেয়েরা পঞ্চায়েত ছেলেদের কাছে যখনই অফার আসে কোনো মেয়ের কাছে কোনো ছেলের তুমি কি চাকরি করো তাহলে তোমাকে বিয়ে করবো অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর একটা যেটা আমি বলতে চাইছিলাম যে আজকে সকালে একটা মুভি দেখছিলাম বসে বসে বলছে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা দিয়ে হ্যাঁ কার কোথায় জন্ম হবে কার কোথায় মৃত্যু হবে এবং কার কার সঙ্গে বিয়ে হবে এই একটা বিধাতা আগে থেকেই ভাগ্যে লিখে রেখেছেন সাময়িক কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু কারোর সঙ্গে কারোর রয়েছে সংযোগ রয়েছে যেরকম আমাদের বলরামের বিয়েতে দেখা গেছে রৈবত রাজার নাতনি কুকুতমীর মেয়ে রৈবত রাজার ছেলে হচ্ছেন কুকুদমি কুকুদমীর কন্যা সুন্দরী অতি সুন্দরী ষোড়শী যুবতী রেবতী রেবতী এত সুন্দরী ছিলেন এত সুন্দরী তো তার জন্য এই জগতের যত রাজকুমারকে ডাকা হয়েছিল বা দেখা হয়েছিল মেয়ের বাবার কাউকে পছন্দ হয় না আমার মেয়ের এই সৌন্দর্যতা গুণবতের সঙ্গে এ রাজকুমার তুলনা દેખતે દેખતે બહુ સમય અતિબાહિત રાજકાર શુધુ મર ખુજે છે શેસમેશ કો કે નિર્ણય કરતે ના પહેલી ગેલ સરાશરિ બ્રહ્માકા છે બ્રહ્મલકે બ્રહ્મલક એને નહીં এটা ভূ ভুব জন তপ স ভূ ভুব স স্বর্গ স্বর্গের উপরে জন তপ মহ ব্রহ্ম অনেক উপরে যেতে আসতেই বহুদিন লেগেছে বহু বহুদিন না বহু যুগ চলে গেছে আর ওখানে পৌঁছেছেন তখন ব্রহ্মা একটা প্রমোদ অনুষ্ঠানে ছিলেন নাচ গানের একটা ছিলেন নাচ কত দু তিন মিনিটে নাচ হয় তারপরে যখন ও রাজাকে স্বাগতম জানিয়েছেন অভ্যর্থনা করেছেন তার অভিপ্রায় জানার চেষ্টা করেছেন তখন তিনি বলছেন আমার গুণ মেয়েকে সঙ্গে নিয়ে গেছিলেন এই গুণবতী মেয়ে এর জন্য উপযুক্ত পাত্র কে কার নাম আপনি লিখে রেখেছেন আপনি তো বিধাতা জন্ম মিত্য বিয়ে তিন এই তিন বিধাতা দিয়ে বিধাতায় সবার জন্ম সবার মৃত্যু সবার বিয়ে নির্ধারণ করে রেখেছেন আপনি দয়া করে বলুন এর জন্য উপযুক্ত পাত্রকে তো ব্রহ্মা অনেকটা হাসলেন বলে তুমি যে ওখান থেকে এসছো আমার এখানে এখানে তিন মিনিট তুমি অতিবাহিত করেছ তার মানে তুমি যাদেরকে দেখেছ সেখানে কয়েকটা যুগ পিড়ি চলে গেছে তাদের কোনো অস্তিত্ব নেই শুধু তোমরা এখানে এসে গেছে বলে এখানে মোটামুটি তোমাদের জীবনটা রয়েছে তাহলে তখন ব্রাহ্মা বললেন এ তো সাধারণ কন্যা নয় ঈশ্বর শক্তি এ তো ঈশ্বরের নিজ পত্নী দ্বিতীয় ঈশ্বর বলরাম এই জগতে তিনি আবির্ভূত হয়েছেন দাপর কাজ চলছে তিনি এই ভূমিতে বিচরণ করছেন আপনি শীঘ্রই গিয়ে এই কন্যাকে তার হস্তে সম্প্রদান করুন আর সময় বেশি না এখানে আর এক এক সেকেন্ড অপেক্ষা করলে ওইটাও হাত ছাড়া হবে তাড়াতাড়ি যাক তো ওখান থেকে তারপরে ব্রাহ্মা পুরো বিস্তারিত বললেন তিনি এখন কোথায় আছেন তারা দুই ভাই মথুরাতে আবির্ভূত হয়ে বৃন্দাবনে লীলা সমাপ্ত করে এখন দ্বারকাতে অবস্থান করছেন আপনি ওখানে চলে যান আর দ্বারকাতে এসছেন কুকদমি মহারাজ ছিলেন সত্য যুগের লোক বিশাল লম্বা চৌড়া যখন আমরা আমাদের নিজেদের হাতে সাড়ে তিন হাত এর ডবল ছিল দাপর যুগে নিজেদের হাতে সাত হাত ত্রেতা যুগে চৌদ্দ হাত আর সত্যযুগে ছিল নিজেদের হাতে একুশ হাত আর নিজে একুশ হাত লম্বা মানে হাতটাও ততটাই লম্বা কত বড় লোক ছিল আর গিয়ে দাপ দ্বারকাতে নেমেছেন বাপ বেটি সবাই ছোটে এসে আবার কোথা থেকে অসুর এসছে ছোটো ছোটো সবাই মারার জন্য এগিয়ে এসে কিন্তু ভগবান তো জানেন এ অসুর নয় এ আমাদের ভাবি শ্বশুর তাই সবাইকে নিয়ে এসেছে বলরাম জানতে পারেন না কে তখন কৃষ্ণ এসছেন আর কৃষ্ণ উদ্গ্রীব ছিলেন কেন বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের বিয়ে না হলে ছোটো ভাই বিয়ে করতে পারছে না কত মেয়ে রেডি আছে কিন্তু বিয়ে করতে পারছে না বড়ো ভাই ছক্কা না খুললে আবার লুডো খেলা শুরু হয় নাকি হ্যাঁ বলেন তো বড়ো ভাইয়ের বিয়েতে কৃষ্ণের খুব আনন্দ মজা এসে জিজ্ঞেস করছেন মহাত্মা আপনি কে কি অভিপ্রায় নিয়ে এখানে এসছেন আর ওই বেচারা এত লম্বা এরকম ঘাড় নিচু করে দেখছেন কৃষ্ণ না একদম কত যুগের আছে দাপর যুগের শেষে তারপরে তখন অভিপ্রায় বললেন এই আমার কন্যা গুণবতী কন্যা রেবতী তার বিবাহ যজ্ঞা রাজকুমার খুঁজতে খুঁজতে আমি অনেক সময় অতিবাহিত করেছি শেষে ব্রহ্মার সদনে গিয়ে আবেদন করতে ব্রহ্মাই নির্দেশ করেছেন যে সাক্ষাৎ বলরামই হচ্ছেন আমার এই গুণবতী কন্যার একমাত্র পতি হতে পারেন আর কৃষ্ণ শুনে মজা হয় কৃষ্ণ বলছেন ভাইয়াহা না। কে ঘরে নিয়েছ বললাম হা করে তা মেটা মেয়েটা কত বড় বা হা কৃষ্ণ কৌতুক করে বলছেন ভাইয়া তুই এত বড় ভাবিকে তুমি রাখবে কোথায় ঘরে রাখলে তো ছাদ ফোটে বেরিয়ে যাবে বললাম বললে না অত চিন্তা নাই বললাম তার হালকে নাঙ্গলকে বিস্তার করে ভাবির কাঁধে হবু ভাবিতে নয় হবু ভাবি সেট করে এক করে টান দিয়েছেন বলরামের থেকে একটা ছোট হয়ে গেছে বলরামের বিয়ের অতি রহস্য পাওয়া যায় তো যেটা আমি বলতে চাইছিলাম যে অনেক রকম শর্ত বা ব্যবস্থাপনা করা হতে পারে কিন্তু কার সঙ্গে কার বিয়ে হবে সেটা বিধাতাই লিখে রেখে যেরকম দ্রৌপদীর কথা আসছে দ্রৌপদীর বিয়ের সময় তখন কথা হয়েছিল যে এর পঞ্চস্বামী হবে এবং পঞ্চ পাণ্ডবরাই হবে এর পতি এটা ব্যাসদেব তার বিয়ের আগে মহাভারত রচনা করেছেন করুক্ষেত্র রচনা হওয়ার আগে তো যখন দ্রৌপদীর স্বয়ম্বর সভা হয় এই যে লক্ষ্যভেদ মাছের মাছকে বানবিদ্ধ করার যে লক্ষ্যভেদ বিভিন্ন রাজা রাজারা এসেছিলেন কেউ করতে পারেন তো সক্ষম হয়েছিলেন কর্ণ এসেছিলেন কিন্তু কৃষ্ণ ওখানে ছিলেন তো কৃষ্ণায় একটা ট্রিক্স খাটিয়েছিলেন যে এখানে রাজকন্যার বিয়েতে কেবল রাজকুমারের অধিকার আছে কিন্তু কর্ণ রাজকুমার হলেও কর্ণের সাধারণ পরিচয় লোকে জানতো এ যে সুতপুত্র দাসীপুত্র বা সুতপুত্র বলা তো সেই জন্য এই কথাটা বলিয়ে তাকে নাহলে কর্ণই নিতে দ্রৌপদীকে আর দ্রৌপদী খানিকটা কর্ণকে দেখেও তিনি পছন্দ করে ফেলেছিলেন এছাড়া পরবর্তীকালে বোঝাও যায় কিন্তু পরে এরা তো তখন ছদ্দেবেশে ছিলেন এরা তো রাজকুমার বেসে ছিলেন না পঞ্চপাণ্ডব তারা তো যত গৃহ থেকে পালিয়ে ছদ্দেবেশে ব্রাহ্মণ বেশে সেই একা চক্রতে স্থান নিয়েছিলেন ওখান থেকে গিয়েছিলেন স্বয়ংবর সভাতে আর যখন সমস্ত রাজকুমার ক্ষত্রিয় কুমার ফেলিওর হয়ে গেলেন কেউ লক্ষ্যভেদ করতে পারলেন না তখন দ্বিতীয় অপশান দেওয়া হল সুযোগ কোনো ব্রাহ্মণ কুমার আসতে পারে তখন অর্জুন গিয়েছিলেন অর্জুন যখন জিতে নিলেন তখন দ্রুপদ মহারাজ ব্যাসদেবকে প্রশ্ন করছিলেন এটা কি করে সম্ভব হলো আপনার লেখাকে মিথ্যা হয়ে গেল আমি শুনেছিলাম অর্জুনই তাকে জিতবে পঞ্চপান্ডবের মধ্যে অর্জুনই জিতে নেবে কোন এক ব্রাহ্মণ কুমার এখানে এসে জিতবে তখন ব্যাসদেব কানে কানে বলেন ওই হচ্ছে অর্জুন একটু থামুন কয়েকদিন পরে প্রকাশ পাবে আপনি চলুন এখন ওর বাড়িতে গিয়ে কন্যাটা সম্প্রদান করে দিয়ে আসেন এরা পাঁচ ভাই আছে পাঁচ ভাইয়ের সঙ্গে বিয়ে হবে

ক্ষত্রিয় রাজকন্যাদের বিবাহের শর্ত এমনকি শ্রীকৃষ্ণ সাতটি অত্যন্ত প্রবল বৃষকে পরাজিত করে তার এক মহিষীকে বিবাহ করেছিলেন মিত্রবৃন্দা বৈদিক সমাজ ব্যবস্থার রাজকন্যাদের সম্পাদন সম্প্রদান করার সময় এই প্রকার প্রথার প্রচলন ছিল বিধব রাজের কন্যা বৈধর্বীকে সম্পাদন করার সময় সম্প্রদান করা হয়েছিল এক অত্যন্ত পরাক্রমশালী ভগবত ভক্ত রাজার সঙ্গে যেহেতু রাজা মলয়াধ্বজ ছিলেন একজন পরাক্রমশালী রাজা এবং মহান ভক্ত তাই তিনি সব সবকটি শর্ত পূরণ করেছিলেন মলয়াধ্বজ নামক একজন মহান ভগবত ভক্তকে সূচিত করে তিনি মালয় পর্বতের মতো অটল এবং তার প্রচারের দ্বারা তিনি অন্য ও দৃঢ়ভাবে ভগবত ভক্তিতে প্রতিষ্ঠিত করেন এই প্রকার মহাভাগবত অন্য সমস্ত মতবাদের ঊর্ধ্বে ভগবত ভক্তির মহিমা স্থাপন করতে পারেন সুদৃঢ় ভক্ত জ্ঞান কর্মযোগ আদি অন্য সমস্ত আধ্যাত্মিক মতবাদের বিরুদ্ধে প্রচার করেন তার ভক্তি পতাকা উড়িয়ে তিনি সর্বদা অন্যান্য আধ্যাত্মিক মতবাদকে খণ্ডন করতে দৃঢ় সংকল্প থাকেন যখনই ভগবত ভক্তের সঙ্গে অভক্তের শাস্ত্র বিচার হয় তখন ভক্ত সর্বদা বিজয়ী হন তো পাণ্ড শব্দটি আসছে পণ্ডা থেকে যা অর্থ হচ্ছে জ্ঞান অত্যন্ত পণ্ডিত না হলে অভক্তদের মতবাদ খণ্ডন করা যায় না পরশব্দটির অর্থ হচ্ছে দিব্য এবং পুর শব্দটির অর্থ হচ্ছে নগরী পরপুর হচ্ছে বৈকুণ্ঠ ধাম বা ভগবদ্ধাম অতএব পরপুর জয় শব্দটির অর্থ হচ্ছে শুদ্ধভক্ত তার প্রবল ভগবদ্ধ ভক্তির প্রভাবে সমস্ত অভক্তিপূর্ণ মতবাদকে খণ্ডন করেন এবং তিনি ভগবদ্ধাম বৈকুণ্ঠকেও জয় করতে পারেন অর্থাৎ ভগবত ভক্তির দ্বারাই কেবল বৈকুণ্ঠকে বৈকুণ্ঠ জয় করা যায় পরমেশ্বর ভগবানকে বলা হয় অজিত অর্থাৎ যাকে কেউ জয় করতে পারে না কিন্তু ভগবত ভক্ত তার প্রবল ভক্তির দ্বারা এবং ভগবত ভক্তের ভগবানের প্রতি ঐকান্তিক আসক্তির দ্বারা অনায়াসে তাকে জয় করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং ভয়ও ভয় পায় কিন্তু তিনি স্বেচ্ছায় মা যশোদার হাতের জষ্টি দেখে ভয় পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তার ভক্ত ছাড়া কেউই জয় করতে পারে না এই প্রকার একজন ভক্ত কৃপাপূর্বক রাজের কন্যাকে তিনি বিবাহ করেছিলেন তো অনেকগুলো কথা এই তাৎপর্যে পৌপাদ লিখে গেলেন যে ভক্তকে হতে হবে অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ তাই আমাদের প্রভুপাদ এবং বর্তমান ইস্কনের বৃন্দ সকলেই একটা জিনিসের উপর জোর দিচ্ছেন ভালো করে গীতা ভাগবতম পড়ুন ভক্তি শাস্ত্রী কোর্স ভক্তি বৈভব কোর্স আদি কমপ্লিট করুন জ্ঞান লাগবে তো বর্তমান পরিস্থিতিতে বাইরের লোক শাস্ত্র সম্বন্ধে এতটা জানেও না সেই জন্য মোটামুটি আমরা লোককে বুঝাতে পারি কিন্তু কোন কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ পাণ্ডিত্যপূর্ণ কিছু লোকের সঙ্গে সাক্ষাতে আমাদের যথেষ্ট প্রকার জ্ঞানের অভাব বোধ হয় কিন্তু তবে ছিল এত সুন্দরভাবে প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা তাৎপর্য দিয়েছেন সেখান থেকে আমরা পড়ে বুঝতে পেরে আমরা আমাদের স্থিতিটাকে বজায় রাখার ক্ষেত্রে আমরা এই যুক্তি দিয়ে আমরা জিততে পারি জিততে পারি সেটা এখানে বলছেন সেই জন্য মহাপ্রভু বলেছেন তিনটে কাজ করতে হবে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা হরিনাম আমরা জপ করছি ষোলোমালা যারা আমরা দীক্ষিত প্রসাদও খাচ্ছি কিন্তু এক জায়গায় আমাদের ঘাটতি আছে যে নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করছি না গীতা ভাগবতম নিয়মিত নিজের স্থিতি বা নিজের ভক্তিকে ধরে রাখার জন্য নিয়মিত পড়তে হবে গীতা ভাগবতম জ্ঞান জ্ঞানের গরিমা জ্ঞান দিয়ে আমরা ভগবানের ভক্তি ভগবানের প্রতি সকালে একটা বই পড়ছিলাম গুরুমাজের প্রশ্ন উত্তর পরিপ্রশ্নে না সেখানে গুরুমাজকে প্রশ্ন করছেন যে মায়া অত্যন্ত শক্তিশালী আমরা কি করে মায়া থেকে নিজেকে মুক্ত রাখ খুব সংক্ষেপে গুরুমাজ উত্তর দিলেন যে মায়া হে ভগৱানৰ দাসী মায়া তো ভগৱান থাকে শক্তিশালী নহয়তো তাই ভগৱান বুলি দৈৱী হেছা গুণময়ী মম মায়া দূৰত্বয়া মা মে বজি পপদন্তে মায়া মেতাম তৰ যদি আমাৰ কৃষ্ণৰ কাছে প্ৰপত্তি স্বীকাৰ কৰি কৃষ্ণৰ চৰণে আত্মসমৰ্পণ কৰি তাহলে মায়াকে জয় করতে পারবো কৃষ্ণ বলেছেন আমার চরণে আত্মসমর্পণ করলে মায়াকে অবশ্যই তুমি জয় করতে পারবে বা আমি মায়াকে জয় করার শক্তি প্রদান করব তো সেজন্য শাস্ত্র পড়ার বা জ্ঞান লাভের প্রয়োজন আছে পরবর্তী শ্লোক তশ্যাং স জনয় অঞ্চক্র আত্মজাম শীতে সপ্ত যভীয় সপ্তসুতা সপ্তদ্রবিড়িত তস্যাং স জনয়ঞ্চক্র সপ্ত সপ্তুতা সপ্তদ্রবিড়ি রাজা মলজধ্বজের একটি কন্যা হয়েছিল যার চক্ষু ছিল অতি কৃষ্ণবর্ণ তার সাতটি পুত্র সন্তানও হয়েছিল যা পরবর্তীকালে দ্রাবিড় দেশের রাজা হয়েছিলেন এইভাবে সেই ভূখণ্ডে সপ্ত সাতজন রাজা ছিলেন এবারে পুরঞ্জনের পরম্পরা তাৎপর্য রাজা মলয় ধ্বজ ছিলেন একজন মহান ভক্ত এবং বিদর্ভী রাজার কন্যার সঙ্গে বিবাহ হওয়ার পর তিনি তাকে একটি সুন্দরী কন্যা দান করেছিলেন যার চোখ ছিল কৃষ্ণবর্ণ আলঙ্কারীর অর্থ হচ্ছে কন্যাও ছিলেন ভক্তিমতী কারণ তার চক্ষু সর্বদা কৃষ্ণে শ্রীকৃষ্ণ নিবদ্ধ ছিল ভক্তের ভক্তিতে কৃষ্ণ ছাড়া আর কিছুই থাকে না কৃষ্ণ আমাদের একজন গুরুদেব বলেন সর্বত্র কৃষ্ণের রূপ পরে ঝলমল সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল কৃষ্ণ সব জায়গায় আছে অন্তে অন্ডান্তর পরমাণু চয়ান্তর প্রতিটা অনু পরমাণু গাছপালা নক্ষত্র সব জায়গায় কৃষ্ণ আছে কিন্তু দেখার চক্ষু থাকলে যেরকম আমরা গত এক মাস মাধবেন্দ্রপুরীর চন্দ্রযাত্রা মহোৎসব সম্বন্ধে পড়তাম পড়েছিলাম সেখানে বলা হয়েছে মাধবেন্দ্র পরিপাত তিনি কৃষ্ণ প্রেমময় ভক্ত ছিলেন আকাশে মেঘ দেখলেই তিনি কৃষ্ণ দর্শন করছেন বলে তিনি কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ বিরহে মূর্ছিত হয়ে মাটিতে গোড়াগড়ে যেতেন মেঘ দেখেই তিনি কৃষ্ণ দেখতেন কেন না মেঘ যেরকম জল ভরা মেঘে ভগবানের রূপ হচ্ছে জল ভরা মেঘের মতো শ্যাম সুন্দর তো সেইটা হচ্ছে বলছেন ভক্তের দৃষ্টিতে শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই থাকে না তার সাতটি পুত্র হচ্ছেন সাত প্রকার বৈধি ভক্তির অঙ্গ শ্রবণ কীর্তন পাদ সেবন অর্চন বন্ধন ও দাস্য নবিধা ভক্তির মধ্যে কেবল সাতটি প্রথমে দেওয়া হয়েছে অন্য দুটি সক্ষ আত্মনিবেদন আত্মনিবেদনের বিকাশ পরবর্তীকালে হয়েছিল বক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায় বিধি বিধিমার্গ রাগমার্গ ভগবানের সকা হওয়া তার কাছে আত্মনিবেদন এটা রাগমার্গের অন্তর্গত নবীন ভক্তের পক্ষে শ্রবণ কীর্তন কৃষ্ণ স্মরণ মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা বন্দনা নিরন্তন ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের পাদবদ্মের আরাধনা করা গুরুত্বপূর্ণ যদিও অস শব্দটি সূচিত করে যে এই পন্থা অত্যন্ত শক্তিশালী ভক্ত যখন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনাং বন্দনম দাস্যম এই পন্থায় ভগবান সেবা যুক্ত হয় এই পন্থাগুলিকে আয়ত্ত করেন তখন ধীরে ধীরে রাগানুগা ভক্তি প্রাপ্ত হয় সক্ষম আত্মনিবেদন প্রাপ্ত হন হঠাৎ করে আমরা রাগানুগা ভক্তি করে যেন সহজিয়া ভাব না দেখায় গতকালকের ক্লাসে বলেছিলাম এক ধরনের সহজিয়া ইউটিউবার বেরিয়েছে হ্যাঁ গোপালকে নিয়ে স্কুলে পাঠাচ্ছেন গোপালকে নিয়ে স্কুলে ড্রেস পরাচ্ছেন গোপাল খাও 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 এগুলো সব একটা ভণ্ড সহজিয়া এখানে বলছেন প্রথম সাতটা নববিদ্যাপতির প্রথম সাতটা শ্রবণ কীর্তন স্মরণম পাদ সেবনম অর্চনং বন্ধনম এই সাতটা ভালো করে করতে হবে তারপরে বাকি দুটো প্রকাশিত হবে সক্ষম আত্মনিবেদন এই দুটো রাগ মার্গের যেরকম আছে না আমাদের কেজি ওয়ান কেজি টু তারপরে ওয়ান টু থ্রি ফোর করে দশ ক্লাস তারপরে সায়েন্স পড়ে বারো ক্লাস পাস করে তারপরে এমবিবিএস বিএস পাঁচ বছর তারপরে স্পেশাল ডিগ্রি হয়ে ডাক্তার এখন স্পেশাল ডিগ্রি পেয়েও আপনি ডাক্তার হতে পারবেন ডিগ্রি কমপ্লিট হলো এরপরে ডাক্তারদের পিছনে দু বছর ঘুরতে হবে ইন্টার্নি করতে হবে আপনি কোথাও ইন্টারনি বলে কোথাও ইন্টার্নশিপ বলে করতে হবে আপনি তারপরে আপনি ডাক্তারি বলে আপনি সার্টিফিকেট পাবেন এই জগৎটাও তাই হ্যাঁ নিয়মিত শ্রবণ আর যা শ্রবণ করছি লোকের কাছে বলতে হবে আপনার শ্রবণ করছেন যারা যারা নিয়মিত নোট করে বন্ধুবান্ধবকে বলবেন শেয়ার করবেন তবে আপনার মনে থাকবে তারপরে স্মরণ বাধনম অর্চনং বন্দম দাস এটা আপনার ডিগ্রি কমপ্লিট হলো এরপরে সক্ষ আত্মনিবেদনম আপনাকে সেই বৃন্দাবনে ভগবানের সখা যারা ছিলেন তাদের সঙ্গে তাদের কাছে ট্রেনিং নিতে হবে ইন্টার্নি করতে হবে ইন্টার্নশিপ করতে হবে তারপরে আপনি ভগবানের সখা হতে পারবেন সাধারণত যে সমস্ত মহান আচার্য সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তি প্রচার করেন তারা সক্ষম আত্মনিবেদন স্তরের ভক্ত নবীন ভক্ত প্রকৃতপক্ষে প্রচারক হতে পারেন না শ্রবণ কীর্তনম আদি অন্য সাতটি ক্ষেত্রে ভক্তির অনুশীলন করতে নবীন ভক্তকে উপদেশ দেওয়া হয় প্রাথমিক সাতটি অঙ্গ সাফল্যের সঙ্গে সম্পাদন করতে পারলে ভবিষ্যতে সক্ষ আত্মনিবেদন স্তরে উন্নীত হওয়া যায় এলো স্টেপ একটার পর একটা দ্রাবিড় দেশের বিশেষ উল্লেখ দক্ষিণ ভারতের পঞ্চ দ্রাবিড় দেশ সম্বন্ধে রয়েছে ভগবৎ ভক্তির প্রাথমিক পন্থাগুলি শ্রবণ কীর্তনক সম্পাদন করতে এই স্থানগুলি অত্যন্ত অনুকূল রামানুচার্য মধ্যাচার্য প্রমুখ অনেক মহান আচার্য দাবিড দেশে জন্মগ্রহণ করেছিলেন মহান প্রচারকে পরিণত হয়েছিলেন তারা সকলেই সক্ষম আত্মনিবেদন স্তরে অবস্থিত ছিলেন दक्षिण भारत तो आर एक श्लोक तो पढ़ते ही है एक भावत्ते संबुदमाबुद भक्त भक्जरिमी मनातर परम हे महाराज प्राचीन बहिर्षत् যোদ্ধাদের পুত্রেরা হাজার হাজার সন্তান উৎপাদন করেছিলেন এবং তারা সকলে মন্নন্তর এবং তারপরেও সারা পৃথিবী শাসন করেছিলেন ব্রহ্মার একদিনে চতুর্দশ মনুর আবির্ভাব হয় এক মন্নন্তর বা একজন মনুর আয়ু হচ্ছে একাত্তর ইন্টু তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এক মনুর আর এক মনুর আগমন হয় এক মনুর পর আর এক মনুর আগমন এইভাবে ব্রহ্মাণ্ডের জীবন চক্র চলতে থাকে যেহেতু এক মনু আরেক মনুকে অনুসরণ করে তাই ভগবত ভক্ত কৃষ্ণ ভক্তির সম্প্রদায় চলতে থাকে যা ভগবদ গীতায় বলা হয়েছে শ্রী ভগবান বাচ ইম বিব যোগম প্রকানম হওয়া ভয়ম বসান মানবে প্রাহ মনু ইচ্ছা কব্রবিত শ্রী ভগবান বলেন আমি এই অবিনাশী যোগের বিজ্ঞান সূর্যদেব বিবসানকে দিয়েছিলাম বিবসান তা মানব সমাজের পিতা মনুকে দান করেছিলেন এবং মনু তা ইচ্ছাকে দান করেন বিবসান ভাগবত গীতার জ্ঞান একজন মনুকে দিয়েছিলেন সেই মনু তার পুত্রকে দান করেছিলেন যিনি তার একজন মনুকে দান করেছিলেন এইভাবে ভক্তির প্রগতি কখনো প্রতিহত করা যায় না কখনো মনে করা উচিত যে কৃষ্ণ ভবনে আন্দোলন একটি নতুন আন্দোলন গীতা ও ভগবদ্গীতা শ্রীম ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে যে এটি একটি অতি প্রাচীন আন্দোলন কারণ তা মনু থেকে এক মনুতে পরম্পরায় ধারাপ্রাপ্ত ভৌপত বলছেন এই ইস্কন সোসাইটি বা কৃষ্ণ ভাবনামিত এই শুরু হয়েছে ব্রহ্মা থেকে মনু থেকে কোথাও প্রভুপাত লিখেছেন এই গৌড়ীয় বৈষ্ণব সোসাইটি হচ্ছে রূপানুগ রূপ গোস্বামী শুরু করেছে তবে অনাদিকাল থেকে এই ধারা চলে আসছে আমাদের সৌভাগ্য সেই ধারার সঙ্গে যুক্ত হতে পেরেছি বৈষ্ণবদের মধ্যে কিছু ব্যক্তিগত মতভেদ থাকতে পারে কিন্তু এই সমস্ত ব্যক্তিগত বৈষম্য সত্ত্বেও কৃষ্ণ ভক্তি ধারা অপ্রতিহতভাবে এগিয়ে চলে আমরা দেখতে পাই যে বিগত একশো বছরের ভিতর ভক্তি বিনোদ ঠাকুরের নির্দেশে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ সুসংবদ্ধভাবে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের প্রচার শুরু করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের শিষ্যরা সকলেই আমার গুরুভ্রাতা এবং যদিও আমাদের মধ্যে কিছু মতভেদ সৃষ্টি হয়েছে এবং যদিও আমরা যৌথভাবে প্রচার করছি না তবুও আমাদের সকলেই নিজেদের ক্ষমতা অনুসারে কৃষ্ণ আন্দোলনের প্রসার করেই চলেছি সারা পৃথিবী জুড়ে বহু শিষ্য গ্রহণ করেছে আমরা আন্তর্জাতিক সঙ্গ শুরু করেছে এবং হাজার হাজার ইউরোপিয়ান আমেরিকানরা এই আন্দোলনে যোগ দিয়েছে বাস্তবিক পক্ষে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নবদা ভক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত কৃষ্ণ ভাবনামিত সম্প্রদায় কখনো প্রতিহত হবে না জাতি ধর্ম বর্ণ অথবা দেশের ভেতাভেদ বিচার না করে তা প্রসারিত হতে থাকবে কেউ তা প্রতিহত করতে পারবে না সত্যি দাবানলের মতো এখন যে এই যে উৎসব রথযাত্রা উৎসব দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে প্রতিটা শহরে হ্যাঁ শহরে এক একটা শহরে আবার দু তিনটা চারটে করে রথযাত্রা এবং এই রথযাত্রা এখন খুব খুব সকলকে আকর্ষণ করেছেন কোনো কোনো জায়গায় সরকার থেকে অনুমোদন পাওয়া যেত না এখন আর কোথায় আটকাচ্ছে না একজন বলছেন এটা পুলিশ অফিসারের কাছে কি নিবেদন করেছেন যে আমার রথযাত্রা করব। পিটিশন দিয়েছেন তখন পারমিশন তো পেয়েছেন তবে এক বড়ো পুলিশ অফিসার বলছেন প্রভু আপনাদের আর বেশি চিন্তা করতে হবে না এই আমরা পারমিশন না দিয়ে পারি না জগন্নাথ ছল করেও পারমিশন নিয়ে নেন আটকানো যাচ্ছে না কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবে না আমরা আপনাদের পাশে আছি সব স্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর সত্যি দাবানার মতো একদম সারা জগৎকে জগৎনাথ জগৎনাথ একদম টলিয়ে দিয়েছেন তার রথযাত্রা দিয়ে সব ধরনের মানুষ বড়ো বড়ো দেশ শিক্ষিত দেশ আমেরিকান লন্ডন আপনার ইউরোপ আফ্রিকা সব দেশে এবং আমেরিকান নিউ ইয়র্ক সিটি যেটা খুব বিখ্যাত সেকেন্ড অ্যাভিনিউ যেখানে এই বেশ কয়েকবার মনে দু হাজার দশে টুইন টাওয়ার ভাঙা হলো টুইন টাওয়ার সেখান থেকে সমস্ত প্রকার র্যালি বা শোভাযাত্রা বন্ধ করা হয়েছে কিন্তু কিভাবে কিভাবে রথযাত্রাটা থেকে গেছে ওটা মনে ওদের লিস্টে ছিল না কিভাবে জগন্নাথ তো সব শোভাযাত্রা বন্ধ হয়ে গেছে কিন্তু রথযাত্রাটা চলছে এবং রথযাত্রা চলছে তাই না আর ওই দিন রথযাত্রার দিন জাতীয় ছুটি ঘোষণা করা হয় আমাদের দেশে হয়তো এটা বললে সম্প্রদায় ওই দেশে আমেরিকা নিউ ইয়র্ক শহরে জাতীয় ছুটি ঘোষণা জগন্নাথ কীভাবে সবাইকে এবং শুধু তাই না রথযাত্রার দিন দেশের বড় বড় নেতা মন্ত্রীকে নেয় দাও আমি যাবো দাও ঝাড়ু দাও নেতা মন্ত্রী দিয়ে এটা চালু হয়েছে বৈদিক প্রথা থেকে পুরীতে রথের ঝাড়ু দিয়ে রথ উদ্বোধন করেন রাজা সেইভাবে সমস্ত দেশে লোকাল যে মন্ত্রী মিনিস্টার এসআই অফিসার যে যা থাকেন আসে মানে মানে একটা একটা স্বতঃস্ফূর্ত ভাব এসে জগন্নাথের দড়ি ধরে টানবেন ঝাড়ু দেবেন আর সেই ঝাড়ু ধরা নিয়ে পেপার পত্রিকাও লেখা হয় রাজা ঝাড়ু দিচ্ছেন বড় বড় লোককে মাঠে নামিয়ে ঝাড়ু দেয় রায় ঝাড়ু দাও আমি আমি চলবো এই রাস্তা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো এই একটা মনে পড়ে গেলো পড়তে পড়তে যে দাবা নলের মতো ছড়াচ্ছে এই শ্লোকে ভক্ষতে শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক যেমন রাজা তান প্রজাদের রক্ষা করেন তেমনি ভগবত ভক্তি পন্থা অনুসরণ করে সেই সমস্ত ভগবত ভক্তরা সারা পৃথিবী মানুষদের রক্ষা করুন এ আমি এখন আজকে কলকাতা বসেই প্রবচন দিচ্ছি এই কলকাতার প্রেক্ষাপটে চিন্তা করুন আমাদের দিদি তো আসবে রথ টানতে সব কাজ ফেলে রেখে তিনি আসবেন এসে অনেক দিন থেকে তিনি এটা করে আসেন হয়তো জগন্নাথের কৃপায় তিনি এত দূর পৌঁছাতে পেরেছেন সেটা হতে পারে হতে পারে না সত্যি আগে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না এমএলএ প্রথমে এম এম এমপি তখন দেখতাম আমাদের স্নান যাত্রার দিন তিনি এসে আমাদের গুরু সদরে গুরু সদরে আমাদের স্নানযাত্রা সন্ধ্যার সময় উৎসব হতো তিনি নিজের হাতে জগন্নাথকে কতবার স্নান করিয়েছেন এখন স্নানযাত্রা আসেন না রথযাত্রা আসেন একটাও রথযাত্রা মিস করেন তিনি আসেন এবং সেই সময় জয়ব স্বামী গুরু মহারাজ সেই সময় ভক্তাচার্য স্বামী গুরুমার সঙ্গে তিনি দেখা করেন তাদের আশীর্বাদ নেন এই জগন্নাথের ব্যবস্থা তো গুরুমা সেই জন্যই ছুটে এসছেন গতকালকে রথে আমি যা থাকতেই হবে আমাকে রথের জন্য এসছেন তো সেই জন্য কয়েকদিন আগে এসছেন যাতে তিনি সুস্থ থাকে রথের সামনে তিনি থেকে রথ উদ্বোধন করবেন রথ টানবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তার শুভেচ্ছা বার্তা জগন্নাথ এসছেন সবাই জগন্নাথের অস্মী ধরে টানা জগন্নাথের আশীর্বাদ লোক তিনি এসেছেন জগতের নাম তিনি এসছেন জগতবাসীর কল্যাণের আর অল্প তাৎপর্য আছে পড়ে দিই এই শ্লোকে ভক্ষতে শব্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক যেমন রাজা তার প্রজাদের রক্ষা করেন তেমনি ভগবত ভক্তির পন্থা অনুসরণ করে এই সমস্ত ভগবত ভক্তিরা সারা পৃথিবীর মানুষদের রক্ষা করেন রথযাত্রা একটা শান্তির বার্তা সারা জগতের মানুষকে সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির একটা দড়িতে এনে জড়ো করে দেন জগন্নাথের একটা আর এটাই প্রহুপাত চালু করে গেছে এমন একটা সুন্দর প্রচারের ব্যবস্থা প্রহুপাত দিয়ে গেছে এই রথযাত্রার মাধ্যমে প্রচুর মানুষের হৃদয় মন পরিবর্তন হয়ে জগন্নাথের চরণে আশ্রয় নেয় পৃথিবীর মানুষেরা আর তথাকথিত সমস্ত ধর্ম প্রচারক স্বামী যোগী কর্মী জ্ঞানীদের দ্বারা বিভ্রান্ত কিন্তু তারা কেউই পারমার্থিক স্তরে উন্নীত হওয়ার প্রকৃত পন্থা প্রদর্শন করতে পারে না ভগবত ভক্তির প্রচারকারী চারটি সম্প্রদায় এই ব্রহ্মাণ্ডে রয়েছে সেগুলি হচ্ছে রামানুজ সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় বিষ্ণুস্বামী সম্প্রদায় নির্বাক সম্প্রদায় নির্বাক সম্প্রদায় তো মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের বিশেষভাবে আসছেন চৈতন্য মহাপ্রভু থেকে এই সমস্ত ভক্তরা ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার করে ভণ্ড অবতার স্বামী যোগী এবং অন্যাদের অন্যান্যদের হাত থেকে নিরীহ মানুষদের রক্ষা করে চলেছেন অনেক কথা তিনটা শ্লোকে আলোচনা হল তো আজকে অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্ত রাখি কালকে থেকে আপনাদের সঙ্গে কালকে অবশ্য জানি না টক শো করা যাবে কি না টক শো যদি না হয়